কানাডিয়ান রোহিঙ্গা প্রেসর ফকত আনারাবিয়া গুণরে সালাম সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিয়া আনারারে একখান কিসা হয়তো মনোহর কিসা হইল দেখ এক হাওয়াদ এবং ময়ূরের কিসা। তো এক এক গোড়া হাওয়াইয়ে একদিন বেড়াতে গুরুনত গিয়ে দেখে রে সদুন ময়ূর দিকে। তো ময়ূর যখন দিকে ময়ূরের বলে বেশি সুন্দর লাগে আর তো হাওয়াতুন। তো হাওয়াতো মনে হয় হাওয়াতো হদ দেখানো ইতারা দেখানো সুন্দর লাগে হাওয়াই হদ আইকে তারা নামে ফাইতাম হদা মানে কেয়া নিতে নিজের দাঁতরে তার তো সুন্দর না লাগা হাওয়ারে গেয়ারে ময়ূররে সুন্দর লাগে দোয়া হাওয়া নিজের হাওয়া কিন্তু হাওয়ারে তার তোর গম নালার সুন্দর নালার তুই তে কেন যে আর দিন এ ময়ূরের তু ফোর জরি গিয়ে ধোয়া এনিমা ফোর হদ নি তার গাম মাঝে গাঁথি দিয়ে গাঁথি দিয়ে রে ইতে দায়ের হড়ে গিয়ে বউ ময়ূর বনিব ময়ূর বনি যার গিয়ে হাওয়া তো ময়ূর বনি যার গিয়ে নিজের দাঁতর গম নালার দোয়া ইতে কেন যে আর দিন এ ফোরি ময়ূরের ফোর হদন লই গাম মাঝে হাওয়ার গাছ ইতার গাঁত গাঁথি দিয়ে ময়ূরের জাকত গিয়ে ময়ূর হদ দিবে ইতে হতে ইতে হতে ময়ূর ন ইতে হতে ময়ূর ন ইতে হতে ময়ূরের বেদ যেতে হয় রে ইতি ইতারা কেন যে ইতার বেগুনে হাওয়াই যাওন এক গগল ইতারে ময়ূর বিয়াক গুনে ধরে আর কি গজি তারে এবার তার কুঠা মারি তার ফুর বেগুন হারি ফেলাই যখন হারি ফেলাই তার জাকত তো নালাদি ফেলাই ইতার উঠে উঠে জাকত গলি দেওয়া ময়ূরের বেদ ধরে রে তো ফোর হারিল কুত্তা মারি হারি ফেলাই তার কি গজি তো দৌড়াই দেবে লাগি এখন দৌড়াই তখন দিয়ে ইটা আবার হড় গিয়ে হাওয়ারে লেগি আবার হাওয়াইয়ে কি কইছো তু হত আড়াল হত কি হত তু তো হত হইলে আর চাতর হত গম না লাগে তু হত ময়ূর বনি গিয়েছে হত ময়ূরের ফোর গাঁতি হরে তু হত আর জাত তুই হতে আর জাতীয় নহ তুই আর জাত ন তুই আর জাল বেইমানি গেছ এঙরি তার আবার ময়ূর হাওয়া তিও না লাগে বলে লাস্ট ইটা তো কি করে অপমানি গিয়ে হরে মানে অপ কি হত অপমান হই হরে ইটা তো কি করা বুঝে দেশারি দুই বুঝি তো এতাল্লা মানে এখন নিজের জাত ওয়ান হয়তো বুঝাইতে চাই দিব নিজের জাত খুদি বা নিজের লাখ হতো বড় জিনিস তুই যত কিছু যেহেতু কিছু বদলিবা বদল হতা বদল তুমি যেহেতু যে কিছু করিবা কর তুমি নিজের পরিচয় হতে ইয়ান বড় জিনিস ইয়ান যদি তুমি ওয়ান হতে কি হতে নিজের পরিচয় ইয়ান নিজের তো আমাকে কি করি রাখা ফুরিব তুমি যত যত দিলা তুমি কি হতে হতা বদলিবা বদল যে যত দিলা গোপন রাখিবা রাখ অদদে তোমার অদতে কি হবো দদ রোহিঙ্গা হবো আসলে কথা হওয়া হওয়া যা দাঁড়া রোহিঙ্গাল্লা যারা নাকি এখন নিজের বিয়া করি এনতে ইউরোপতো যাই যাই আরে বিয়া করি নিজের জাতর বদলি ফেলার ইতার আল্লাহ হওয়া যাতে হাজ করি কিসা ইয়ান ইয়ান হলে আসল হতা হওয়া যা ইতার আল্লাহ তোমারা যত কিছু বদলিবা বদল হতা বদলিব নিজের পরিচয় যত গোপন রাখিবা আক অদদে দিনিয়ান শিকার বদত তুই হাওয়া হাওয়া দিয়ে অত পরিচয় হবি লাস্ট তত হাওয়া ইয়ান অপা অদদে হাল্লাবি না তোর সামনে নহলে আদ্য নহব রোহিঙ্গা হতে রিফিউজি বারমাইয়া রোহিঙ্গা হামাকে হাব তোরে তো হনদিন তোমার আর হামাকে হতো তো রোহিঙ্গা হতো বারমাইয়ানি রোহিঙ্গা এ রিফিউজি হামাকে মন তো নগলে তোর আদ্য নহলে হইব তুই হনদিন ময়ূরই না পারিবি অন্য জাতি হনদিন বনি না পারিব তো রোহিঙ্গাই রোহিঙ্গা মার থা ফুরিব কিন্তু তুই তার তোর সামনে তো হইব দেরি হলিও কিন্তু কিন্তু আদ্য নত তোর রোহিঙ্গাং হইব তোর তোর গিয়ে হইলে মতো তো বারমাইয়ানি বারমাইয়া রোহিঙ্গা রিফিউজি এ হিংসা করিব এত লাগতে নিজের জাতরে কি করি বলার আছে আগ কি হতে ফরিচয় দিয়ে রে থাকি বললা চ নিজের জাতির সম্মান কর নিজের জাতরে সম্মান কর নিজের জাতিতে বিয়া কর নিজের জাতিরে সুযোগ দ ইন কর অন্য কি হতে নিজের জাতিরে মানে ডেভেলপ কর নিজের দেশের নিজের জাতি যখন দেশ নাই নিজের দেশের কি হর জাতির আড়াত এখন বড় মাধ্যম এখন ইয়ান হইলে বড় কেন নিয়ামত আর আল্লাহ বলে রিসেটেলমেন্ট দিয়ান আর কিছু ইরুফত আই ফাইজি আর সুদুন আনিবলার চেষ্টা করো আর সুদুন মানুষরে তোমারা বিপদ তুই যদি তার আর বাঁচাইল ইয়ান হলে বরকান সোহাবর হাম ইয়াং কর তোমারা তুমি অন্য জাতির যত অন্য দেশের তো তুমি যত বালাই করিবা কর তারপরে তুমি পরে যাইরে শেষ হতো তোমার হবো তো রোহিঙ্গা বর্মাইয়া রিফিউজি আঙ ইনজয় করিব ই বুঝিবলার চেষ্টা করো তো আর হতলে দূর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।